দু তিন দিন আগে ফকিরা বাজার যাই রে, ভিডিও তুলিল দিয়ে ফকিরা বাজার মজা রায় খইল দে, যমুনা টিভি, যমুনা টিভি হদ দে তুলিছিস। উনতে আর আরে আর আর কম মুসলমান আরা মাদক প্রচার করির, মাদক প্রচার করির হদ দে, মানে নিশা পানি কেইকা সাপ্লাই করি, বর্মার তো আনে কেত তো আনে সাপ্লাই করি, ইতার মানুষও খারাপ করি ফেলায় রে করতে রোহিঙ্গা কমে থই। বাকি রাখা আল্লাহ এতে দেখে এর চিসি আন্দরে আল্লাহ ইয়ে অটা টটা দাহা। ইয়ার আগেবার হতে রোহিঙ্গা ইয়ে এড়ে বেশি মাদক প্রচার করে ফলনা করে, মানে নিশা মানে কেইকা আড়া উড়া করে রে ঘর ষাট গ্রাম মাঝে 1,000 ইয়াবা ট্যাবলেট বানার দিই মেশিন, অকল বুঁদা বুঁদা মেশিন কেন তুই এইও রোহিঙ্গা রে গত হালিয়া হদে হদে তোমারা কি দৈত্য গরকারিয়া নৈত্য গরকারিয়া দিলে তোমারা রে আহারা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ম কেন অকুলতি কুকি চিন খদ দিতে 1 কোটি 18 লাখ টিয়া লই যাইবা দে, বন্দুক লই যাইবা দে, মানুষ ম্যানেজার জিবা জিবার দে লই গিয়ে ইয়া গুলি মার দিম ফুনিলে তোমারা, গুলি মার দিম ফুনিলে তোমারা তো আজি কিছু মন লাগ এবার যমুনা টিভি আ এবার যমুনা টিভি অথবা শর্টটার মধ্যে আমরা রোমা থেকে থানচে এসে পৌঁছেছি। আমরা পৌঁছে থানার সামনে কিছুক্ষণ ওয়েট অপেক্ষা করছিলাম আসলে আমাদের থাকার ব্যবস্থার জন্য এবং আর কিছু তথ্য নেওয়ার জন্য, যেহেতু গতকালকে এখানে একটি ঘটনা ঘটেছে। ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে এখানে গোরু গোলাগুলি শুরু হয় এবং আমরা কোনো রকমে পালিয়ে এই জায়গাটাকে আশ্রয় নিয়েছি এবং এই যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিং এর ভিতরে আমাদের বান্দরবানের সহকর্মী, আমাদের গাড়ি চালক থেকে শুরু করে আমরা যারা ছিলাম সবাই এখানে আশ্রয় নিয়েছি। বুঝতে পারছেন পরিস্থিতি কি, এখন কিছুটা শান্ত, তবে 1 থেকে 1.5 ঘন্টা নাগাদ গোলাগুলি চলেছে। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন সূত্রে যদি খবর পেয়েছি যে কুকিচিন যারা রয়েছেন তারা থানায় হামলা করেছে বা থানার সাথে ফাঁড়ি রয়েছে সে ফাঁড়িতে হামলা করেছে। হামলা করার পরপরই সেখান থেকে তাদেরকে গোলাগুলি ছড়ায় এবং দুই পক্ষের তুমুল গোলাগুলি হয়েছে। থানা হামলা করি সদস্য কি কি গুজ হইন আর কি না রাতি আয় এখন হদ্দে তে মতা অতি হদ্দে রোহিঙ্গারে গরকারে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ বেহামদিকু আল্লাহ তালা তালার রহমত করুক। আর বারবার হই দিয়ে বান্দরবনে, বান্দরবনের মাঝে মানুষ জিন আছে সাম্য জাতি এড়ে বেগি মক মখিনে বাংলাদেশ সিরি ফেলাইব, বাংলাদেশ লই ফেলাইব, বাংলাদেশের নোকসান করিব, বাংলাদেশ কদি আন্দরা খাই ফেলাইব। আর বারবার বাংলাদেশের ইয়ান জানাই দি, বাঙ্গাল সরকারের বানাইয়ান জানাই দিয়ে কুকি চিন হদ দিবা। আর খান আর্মির মাঝে যে দুগুণ মানুষ আছে ইম বেগুন কুকি চিন, কুকি চিন হদ দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে ফন্না হইছে দে কুকি চিন। বান্দর বন্দর ফুয়া কেন হিতে ইং গরদ দে তৈলে আর খানের মাঝে যে দুন মক আছে মক বেগিন বান্দর বনের মাঝে ট্রেনিং দিয়ে রে বান্দর বনিয়া আনরে হামলা গরদ দে ইয়ানরে গরদ দেছি সিয়ান রুগুয়া হতা হিসাব আছে এথেন এথেন এর ভুতরে ফেঁস আছে হদিন আছে ইতারা দাবি করতে তোমার আত্মি কুকি চিন হদ দে হিতারা দেশ আজাদ তোয়ার দে বান্দরবন ইয়ান হিতারা ইয়ান ইতারা রা আজাদ দিত হদ দে এনে দে দে দিলে মিকা আলোক মিকা ইতারা ইয়ান রা আলোক আজাদ দিত হদ দে কুকি চিন হদ দে ইয়ান রে ইতারা মাগর দে মগর ইতারা ফুজে দে রোহিঙ্গার পিছালি ইতারা ফুজে দে হরে রোহিঙ্গার পিছালি হদু মিসকিনি কেচু নাই গান মাঝে জোর হওয়ার আছে।